হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি চিকেন ললিপপ, তো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে চিকেন উইংস নিয়েছি। চিকেন উইংস হচ্ছে হরিণকাটা মিট শপ থেকে প্যাকেটে পাওয়া যায়, সেখান থেকে আমি নিয়ে এসেছি। এবার এখান থেকে আমি হচ্ছে চিকেন উইংসগুলোকে বের করব। তো পুরোটাই আমার হাজবেন্ড করছে, কেন কি আমি চিকেন ললিপপ খেয়েছি কিন্তু কোনোদিন বানাইনি। তো আমার হাজবেন্ড বললো আমি বানাচ্ছি, তুমি দেখো। এবার হচ্ছে চিকেন ললিপপের শেপগুলোকে দেবে, আর ওটার মধ্যে ছোট ছোট পাখনা লেগে আছে চিকেনে, ওগুলোকেও পরিষ্কার করে দিচ্ছে। এমনি বাইরে লোকাল মিট শপে গেলে আপনাকে মিক্স মিট নিতে হবে, কিন্তু আপনি হরিণঘাটাতে গেলে শুধু উইংস চাইলে উইংস দেবে, শুধু ড্রামস্টিক চাইলে ড্রামস্টিক্স দেবে, নাগেটস পাওয়া যায়, অনেক কিছু। আমার একটু সুবিধাও লাগে, তাই তো আমি হরিণঘাটার মিট শপ থেকেই বারবার আনতে বলি। প্রথমে আমি বিশ্বাস করছিলাম না যে চিকেন উইংস দিয়ে চিকেন ললিপপ হয়, তারপরে আমাকে ভালো করে দেখালো যে চিকেন উইংস দিয়েই বেশিরভাগ। আমি ভাবতাম আগে চিকেন ড্রামস্টিক্স দিয়ে মনে হয় ললিপপটা হয়, কিন্তু এখানে দেখছি চিকেন উইংস দিয়েই চিকেন ললিপপটা ভালো হয়। চিকেন উইংসে দুটো হাড় হয়, একটা হাড়কে হচ্ছে ফেলে দিয়ে আরেকটা হাড়ের মধ্যে সব মাংসটা এক সাইডে করে ওটাকে চিকেন ললিপপের শেপ দেওয়া হয়। চিকেনের মধ্যে হচ্ছে চিকেনের স্কিনটাও রয়েছে, আমার চিকেনের স্কিনটা খুব ভালো লাগে। আজকে বাড়িতে কর্নফ্লাওয়ারও নেই, কিছু নেই, কিন্তু তাও আমার হাজবেন্ড বললো আমি ম্যানেজ করে নেব, চালের গুঁড়ি দিয়ে ম্যানেজ করে সব মশলা টশলা দিয়ে বানাবে। দেখা যাক চিকেন ললিপপটা কীরকম হয়। এবার দেখুন কি সুন্দর করে শেপটা বের করছে, একটা হাড় বের করে দেবে আর একটা হাড়ে পুরো স্কিনটাকে এনে ওটাকে চিকেন ললিপপ বানাবে। এমন অনেক কিছু রান্না আছে যেগুলো আমার হাজবেন্ড পারে, আমি পারি না, কেন কি আমার হাজবেন্ডের একটা এক্সপিরিয়েন্স আছে আর রান্নার আগেও নিজে একটু রান্না করতো, জানতো রান্নার ব্যাপারে। এই দেখুন কি সুন্দর একটা শেপ, এভাবে করে সবকটাকে এইভাবে শেপে আনবে। অনেকগুলো আমাদের কাছে চিকেন ললিপপ পেরিয়ে চলে এসছে। ভালো করে ধুয়ে নিয়েছে উইংস চিকেন ললিপপগুলোকে, আর যেগুলো দরকার নেই সেগুলোকে সাইড করে রেখেছে। এই দেখুন, এবার চালের গুঁড়িতে কোট করে ওটার মধ্যে হচ্ছে একটু ডিমও ব্যবহার করেছে, আর হচ্ছে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে ভালো করে
হচ্ছে সয়া সস দিয়ে মাছে রেখেছিল, সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিল চিকেন ললিপপগুলোকে, তারপরে চালের গুঁড়ি আর ডিমে মিক্স করে ওগুলোকে ভাজছে। কিন্তু সত্যি দেখতে তো ভালোই লাগছে, কর্নফ্লাওয়ার ছাড়াও যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি। বলে না যখন কিছু থাকে না তখন যা থাকে তাই দিয়ে রান্না করতে হয়, আর সেটাই খুব খেতে ভালো হয়। তো দেখুন সত্যি চিকেন ললিপপের সেটি চলে এসছে, হয়ে গেছে আমাদের চিকেন ললিপপ, আর সত্যি খেতে খুবই খুবই টেস্টি হয়েছে। যাই না যে কর্নফ্লাওয়ার ছাড়াও যে এত ভালো একটা চিকেন ললিপপ তৈরি হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই চিকেন ললিপপ দিয়ে, আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, টাটা, গুড বাই।